ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি বরিশাল টু ভোলা যে ফেরিঘাট, সেই ফেরিতে। সো আমরা যাচ্ছি ভোলা দ্বীপ শহর ভোলা। তো খুবই চমৎকার এবং খুব ভালো লাগছে আজকে এই দ্বীপ শহর ভোলা ভ্রমণ করতে। তো আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে এই বরিশাল বা ঢাকা থেকে ভোলার যে বিস্তারিত সব কিছু দেখাবো। সত্যি অসাধারণ চমৎকার সুন্দর বরিশাল টু ভোলা জার্নি। ডিয়ার ভিউয়ার্স, একটি জিনিস আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে আমরা যে জিনিসটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে একদম আমরা যেটা বলি বাজারে গেলেই যে বরিশালের ইলিশ, বরিশালের ইলিশ। সত্যি আজকে আমি আপনাদেরকে সেই বরিশালের ইলিশ দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন এবং নিশ্চয় দেখবেন যে বরিশালের ইলিশ কীভাবে ধরে বা বাজারজাত করে ঢাকায় পৌঁছায়। সো আমি আজকে আমার এই ভিডিওতে ওই দৃশ্যগুলো বা ওই সিনগুলো দেখাবো। সো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন যে এটি একটি সেই বরিশালের ইলিশ যে নদী থেকে ধরে, সেই নদী ওই ছোটো ছোটো যে আপনার ট্রলারগুলো বা নৌকাগুলো, এইসব নৌকাতে মূলত বরিশালের যে ইলিশ, সেই ইলিশগুলো ধরা পড়ে জেলেদের জালে। সো এখন আমি আপনাদেরকে সেই জিনিসগুলি দেখাবো যে বরিশালের ইলিশ, আসলে আমরা যাকে বলি বরিশালের ইলিশ, সো সেই বরিশালের ইলিশ কীভাবে ধরে এবং কীভাবে বাজারজাত করে সেই দৃশ্যগুলি আজকে আমি এই দেখাবো। তো থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন সেই চমৎকার ভিডিওটি। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে বরিশাল টু ভোলার ঠিক কাছাকাছি যে স্থানটি, সেই স্থানটি। তো এখন পরন্ত বিকেল, দেখতেই পাচ্ছেন নদীর উপর সূর্যের যে ঝলমলে আলো, খুবই চমৎকার সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে বরিশাল টু ভোলার নদীর উপর সূর্যের ঝলমলে আলোর সেই অপরূপ দৃশ্য। এক কথায় আমরা যেটা বলি যে পরন্ত বিকেলে আমরা বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছি। সো এই হচ্ছে সেই দৃশ্য, এই দেখুন এখানে একটি নৌকা কি সুন্দর সে মাছ ধরতে যাচ্ছে। সো এইদিকে আরও আছে এই নৌকাগুলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ওই একটা নৌকা আসতেছে, আপনারা দেখছেন যে নৌকাটিতে কিছু মানুষজন নিয়ে আসছে, বাট ওটা মাছ ধরার নৌকা না, ওটা যাত্রীবাহী একটি নৌকা। সো এটি হচ্ছে মাছ ধরার নৌকা। আমি তাদেরকে আসার পথে জিজ্ঞেস করেছিলাম, আমাদের কাছে ছিল, তো তারা বলেছে যে তারা ইলিশ মাছের জাল পেতেছে, ঝাঁকে ঝাঁকে ইলিশ এই নদীতেই ধরা পড়ে। সো আমি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আপনাদেরকে সেই ইলিশ ধরার দৃশ্যটি দেখাবো। এটি হচ্ছে একটি চর, দেখুন একদম নদীর ধারে যে চর, এটি হচ্ছে সেই চর। তো অনেক চরের মধ্যে অনেকগুলো নৌকা, মাছ ধরার নৌকা। সো দেখতে পাচ্ছেন এখানে আরও একটি ট্রলার আসছে, এখানে একটি ছোটো মাছের আড়ত রয়েছে বাজার। এই হচ্ছে আমাদের ফেরি, ফেরি থেকে আপনাদেরকে দৃশ্যটি দেখিয়েছি। এই হচ্ছে একটা স্পিড বোট, দেখেন কত স্পিডে চলে যাচ্ছে, সত্যি অসাধারণ সুন্দর। সে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে স্পিড বোটটি। আমরা যে ফেরিটিতে আছি এটি হচ্ছে কৃষ্ণচূড়া, চমৎকার সুন্দর দৃশ্য।